এতিমখানা দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে আজ আর কিছুক্ষণের মধ্যেই রায় শুনতে বাজারে বিশেষ আদালতে হাজির হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পথে তার গাড়ি বহরে যোগ দেয় বিএনপির নেতাকর্মীরা মোড়ে একটি পুলিশ বক্সে হামলা পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে এ সময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় তাদের ছত্র ভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছড়ে পুলিশ এদিকে রায়কে কেন্দ্র করে আদালত ও রাজধানীতে ব্যাপক নিরাপত্তা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী মাহুদ আজমের রিপোর্টে বিস্তারিত জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণায় আদালতে হাজির হতে বেলা পৌনে বারোটার দিকে গুলছানের বাসা থেকে বের হন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গাড়ি বহরে যোগ দেয় বিএনপির নেতাকর্মীরা মগবাজার এলাকা অতিক্রম করার সময় আরও নেতাকর্মী বহরে যোগ দিলে ধীরে ধীরে এগোতে থাকে গাড়ি মগবাজার পার হয়ে কাকরাইল মোড়ে পৌঁছালে একটি পুলিশ বক্সে হামলা করে বিএনপির সমর্থকরা এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ হয় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকলে পুলিশ রাবার বুলেট ও সেল নিক্ষেপ করে গুলশান থেকে বক্সিবাজার বিশেষ আদালত পর্যন্ত প্রায় দশ কিলোমিটার পথ যেতে খালেদা জিয়ার সময় লাগে প্রায় দুই ঘন্টা আদালত এলাকায়ও আছে কঠোর নিরাপত্তা বেষ্টনী আইনজীবী ও সংবাদকর্মী ছাড়া আদালত চত্বরে আর কাউকে ঢুকতে দেওয়া হয়নি এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাইকোর্ট চত্বরে বিক্ষোভ করেছে বিএনপি সমর্থক আইনজীবীরা এদিকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে খণ্ডখণ্ড মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা রায় ঘোষণার পর যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রয়েছে পুলিশের কড়া নজরদারি মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা